শাসনে তৃণমূল সিপিএম সংঘর্ষ, আর এই সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়েছে কৃষ্ণমাটি এলাকা। শাসনে তৃণমূলের সঙ্গে সিপিএম এর সংঘর্ষে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে কৃষ্ণমাটি এলাকা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ডিস্ট্রিক্ট হেড অভয়নাগ। অভয়, ঠিক কি কারণে এই সংঘর্ষ, কি জানা যাচ্ছে? জানিয়েছে আগামী 6 জুন ওখানে একটি দলীয় মিটিং রয়েছে, যে মিটিং এ আসবেন মোহাম্মদ সেলিম, তারই সমর্থনে তারা দলীয় পতাকা সেখানে লাগাচ্ছিল। কিন্তু অভিযোগ, যখন দলীয় পতাকা লাগানো হচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের ওখানকার অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তারা হামলা চালায় এই সিপিআইএম সমর্থকদের ওপর যারা সেখানটায় পতাকা বাঁধছিল। এরপরে দুই দলের সংঘর্ষে গোটা এলাকা উত্তেজিত হয়ে পড়ে, প্রায় 5 থেকে 6 জন সিপিআইএম কর্মী গুরুতরভাবে জখম হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষেও জানানো হয়েছে তাদেরও 2 জন আহত হয়েছে, এমনকি অঞ্চল সভাপতি সেও ওখানে আহত হয়েছে। যারা আহত তাদেরকে বারাসাত হাসপাতালে নিয়ে আসে, খবর পেয়ে শাসন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেমন অভিযোগ করা হয়েছে শাসন থানায় সিপিআইএম এর বিরুদ্ধে, তেমনি পাল্টা সিপিআইএম এর পক্ষ থেকেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এখন 6 তারিখে যে মিটিং হবে সেই মিটিং এ ফের আবার গন্ডগোলের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ফলে এই 6 তারিখের মিটিং কে ঘিরে যে উত্তপ্ত একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা যাতে হাতের নাগালের বাইরে না যায় তার জন্য পুলিশ মোতায়েন করা হবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। বা মূলত এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসনের এলাকা যে আবার রক্তাক্ত বা আবার উত্তেজনা ছড়াতে পারে সেই কথা আগেই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এটি তারই একটি মহড়া বলে মনে করছেন প্রশাসনিক মহল। ধন্যবাদ অভয়, আমরা কথা বলছিলাম ডিস্ট্রিক্ট হেড অভয় নাগের সঙ্গে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে সিপিএম এর সমর্থকরা ঠিক কি অভিযোগ করেছেন শুনবো। 1 নম্বর অঞ্চলের কৃষ্ণমাটি গ্রামে ঝান্টা মারছিলাম। 6 তারিখে আমাদের বারাসাতে মিটিং আছে, সেই উপলক্ষে ঝান্টা এবং পোস্টার মারছিলাম। পরিকল্পিতভাবে বারাসাত 2 নম্বর ব্লকের যে সমস্ত নেতৃত্ব আছে তারা হার্মাদ বাহিনী এক জায়গায় করে আমাদের উপরে আক্রমণ করে এবং বন্দুকের মাঠ দিয়ে মারা হয়েছে। আমার মাথা তো ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম 20 জনের মতো ইঞ্জোর হয়েছে। আমরা সিপিআইএম রাজনৈতিক দলের কর্মী, যারা হামলা চালানো তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হার্মাদ বাহিনী। কে মারল দাদা, কে মারল? মান্নান আলী। কেন মারল? কেন আমাদের বারোশাতে মিটিং আছে, আমার মিটিংয়ের লোক বলবো বলে আমরা গ্রামে ঝান্ডা মারছিলাম। ওরা বাইরের থেকে লোক এনে মেশিন কাট নিয়ে আমাদের গ্রামে হামলা করলো, ঠিক আছে। বাড়ির মেয়েদেরও মারলো, আমাদেরও মারলো, ঠিক আছে। কোন পার্টির ঝান্ডা লাগাচ্ছিলেন? আমরা সিএম পার্টির ঝান্ডা লাগাচ্ছিলাম। মারলো কারা? টিএমসি বড় বাইরে বাইরে মস্তান নিয়ে এসছে, এসরাইল ছিল। কোন জায়গাটা, কোন জায়গায় কেস্টমাটিতে? কি চাইছি? অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এদেরকে, গ্রেপ্তার করতে হবে। হঠাৎ তৃণমূলের পাঁচতলায় মাটি নেই, তৃণমূলের পাঁচতলায় মাটি নেই, ধ্বংস হয়ে গেছে। তৃণমূল খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে।